এটা কিউডির একটা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই রিসিভার এবং এটার মডেল নাম্বার হচ্ছে WU1400। বেশ খতরনাক মডেল নাম্বার, উচ্চারণই করা যায় না, বহুত কষ্টে উচ্চারণ শিখছি। এবং এটা AC1300 সিরিজের একটা ওয়াইফাই অ্যাডাপ্টার অথবা রিসিভার অর ইভেন ডঙ্গল, আপনি যে নামে ডেকে মজা পান। একদম শুরুতে আসলে এই বস্তুটা কি এবং এটা কাদের কাজে লাগে, মানুষ কেন কেনে, এই জিনিসটা একটু মিলিয়ে ঝিলিয়ে বলতেছি। দেন আমরা এটার স্পেকস এবং পারফরমেন্সের টেস্টের দিকে যাব। দেখেন, ডেস্কটপ পিসিতে গেমিং, এইচডি স্ট্রিমিং অর ইভেন 4K বাফারলেসভাবে এনজয় করতে আসলে কেবল কানেকশনের কোনো বিকল্প নাই, বিশেষ করে ল্যাটেন্সি অ্যাভয়েড করার জন্য। তবে সব সময় সব অবস্থায় বিশেষ বিশেষ কিছু সিচুয়েশনে আমরা এই কেবল কানেকশনগুলো ইউজ করতে পারি না, আমাদের সামর্থ্যে কুল হয় না, অথবা বিভিন্ন কারণে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। স্পেশালি লং ডিস্টেন্সে কেবল টানাটানের ঝামেলা অনেকেই করতে চায় না। আবার যারা হাই এন্ডের একদম 10 জেনের পরের যে গেমিং পিসিগুলো সেগুলো ইউজ করেন, তাদের মাদারবোর্ডে বেশ ভালো মানের ডুয়েল ব্যান্ডের এসি স্ট্যান্ডার্ডের অর ইভেন AX স্ট্যান্ডার্ডের অর্থাৎ ওয়াইফাই 6 রিসিভার কিন্তু বিল্ট ইন থাকে। তো এগুলো দিয়ে আপনারা মোটামুটিভাবে কেবলের মতোই পারফরমেন্স পাবেন। তো মাদারবোর্ডের ভিতরে বিল্ট ইন যে অ্যাডাপ্টারটা থাকে ওইটা একদম মিনিমাম ডুয়েল ব্যান্ডের থাকে। আর ওই সব রিসিভারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ডুয়েল ব্যান্ড রাউটারের যে 5 GHz সেটার সঙ্গে আপনাদের PC-র কানেকশন করতে পারবেন। বাট কথা হচ্ছে, যাদের ওই ধরনের PC নাই ওরা কি করবে? আবার অনেক সময় দেখা যায় যে বিল্ট ইন রিসিভারটা নষ্ট হয়ে গেছে, অথবা আপনি এমন একটা ল্যাপটপ ইউজ করতেছেন যেটা রিসিভার অনলি 2.4 GHz সাপোর্টেড, বা 5 GHz হলেও সেটা একদম বিলো স্ট্যান্ডার্ডের। তারা অবশ্যই এই জিনিসটাকে পছন্দের তালিকায় রাখতে পারেন। তো যদি এটাকে কেউ পারচেস করতে চান তাহলে প্লিজ চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো, দাম পড়বে 1300 টাকা আর সাথে পাবেন 1 বছরের ওয়ারেন্টি। তো বক্স কন্টেন্ট খুবই সিম্পল, এই অ্যাডাপ্টারটা পাবেন আর একটা ড্রাইভারের সিটি পাবেন। এটা অবশ্য যারা উইন্ডোজ 10 অথবা 11 ইউজ করেন তাদের দরকার হবে না, বাট 7 থেকে যারা নিচের দিকে আসেন তাদের আসলে এই ড্রাইভারটা দরকার হবে। যাই হোক, বক্সের ভিতরে আরও একটা যে জিনিস থাকবে সেটা হচ্ছে একটা ম্যানুয়াল। খেয়াল করেন, ডিভাইসটা মূলত 2টা অংশে বিভক্ত, মূল বডি এবং অ্যান্টেনা। তো মূল বডিতে ফাস্ট ডাটা ট্রান্সফারের স্পিড মেনটেন করার জন্য USB 3 স্ট্যান্ডার্ডের একটি প্লাগ ইন সিস্টেম ইউজ করা হয়েছে। সো এই ডিভাইসটা আপনারা যদি আপনাদের PC বা ল্যাপটপের USB 3 পোর্টে ইউজ করতে পারেন তাহলে এর যে ফুল পটেনশিয়াল স্পিড সেটা এনজয় করতে পারবেন। আর USB 2 পোর্টে যদি ইউজ করেন তাহলে বুঝতে পারতেছেন যে স্পিড বেশ খানিকটা কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। বডির এই অংশে কিউডির ব্র্যান্ডিং করা আছে, তার ঠিক উপরে একটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, আর তার উল্টা পাশে দেখেন হিট বেরিয়ে যাওয়ার জন্য ভেন্ট দেওয়া আছে। এটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার, আমরা প্রায় দেখি যে এই ধরনের ডিভাইসগুলো চলতে চলতে বেশ খানিকটা গরম হয়ে যায় এবং গরম হয়ে যাওয়ার ফলে তার যে স্বাভাবিক নেট স্পিড সেটা ড্রপ করে এবং অনেক সময় দেখা যায় যে লাইনটাই ছেড়ে দেয়। বাট এই ডিভাইসটা আমি লাস্ট 1 সপ্তাহ যাবৎ টানা ইউজ করতেছি, প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো আমি ইউজ করি, কোনো সমস্যা হয় না। বাট 8 থেকে 10 ঘন্টা চালানোর ট্রাই করছিলাম, অর্থাৎ আমাদের অফিস যতক্ষণ খোলা থাকে সেটা তো আর পারতেছে না, কারণ কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে। স্টিল টানা 5 থেকে 6 ঘন্টা কিন্তু আসলে এটার পারফরমেন্স বোঝার জন্য একেবারে কম সময় না। তো ডিভাইসটা যে খুব বেশি একটা গরম হইতেছে এমনটা আমার কাছে মনে হয় নাই, আর এছাড়া লাইনও আমি কখনো ড্রপ করতে দেখি নাই। অ্যান্ড অফকোর্স পারফরমেন্সের যে টেস্ট সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন, বাকিটা আপনারা তখন বুঝতে পারবেন। নাও কাম টু দ্য অ্যান্টেনা। বিশাল লম্বা লম্বা সাইজের 5 dBi করে হাই গেইনের অ্যান্টেনা রয়েছে এখানে। বেসিক্যালি এভাবে মুড়িয়ে মুড়িয়ে বডির সঙ্গে অ্যাটাচ করতে হয়, বা চাইলে আপনি খুলেও রাখতে পারবেন। আর এই অ্যান্টেনাটা আপনি যখন দেখবেন আপনার কাছে লিটারালি মনে হবে যে এটা কোনো একটা রাউটারের অ্যান্টেনা। এবং এই অ্যান্টেনার 2টা সাইড আছে, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। পজিটিভ সাইড হচ্ছে এটা যেহেতু একটা হাই গেইন অ্যান্টেনা সুতরাং এটার গেইনটা বেশি। সো আপনি যে ডিভাইস এটা ইউজ করবেন সেটা রাউটার থেকে বেশ খানিকটা দূরে থাকলেও আসলে ফ্রিকোয়েন্সি পাইতে কোনো সমস্যা হবে না, এবং বেশ খানিকটা দূর থেকেই সে ভালোভাবে রাউটারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। এটাই হচ্ছে মূলত একটা ওয়াইফাই রিসিভারে হাই গেইন অ্যান্টেনা থাকার মূল সুবিধা। আর খারাপটা হচ্ছে এটা এতই বড়, বিষয়টা ল্যাপটপ ইউজারদের জন্য বেশ আনকমফোর্টেবল হবে, আর এমনিতে আপনি PC-তে ইউজ করার বেলায় খুব একটা সমস্যা আপনাকে ফেস করতে হবে না। হাউএভার, আমাদের PC এখন ল্যান পোর্টের মাধ্যমে আমাদের রাউটারের সঙ্গে কেবল কানেকশনে আছে, এবং আমরা এখন আমাদের PC-তে fast.com দ্বারা স্পিডটা টেস্ট করে নেব। তো সময় অযথা নষ্ট না করে আমি স্পিড টেস্টটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখেন, ডাউনলোড স্পিড আমাদের 10 Mbps-এর মধ্যে 9.5 Mbps শো করতেছে এবং লোডেড পিং দেখেন 65 ms। এবার আমরা ল্যান কানেকশনটা খুলে ফেলে এই ডঙ্গলটা ব্যবহার করে আর একটা স্পিড টেস্ট করব। আর এই জন্য আমরা অ্যাডাপ্টারটাকে আমাদের PC-র যে USB পোর্ট আছে সেখানে কানেক্টেড করে নিচ্ছি। এবার আমাদের রাউটারের 5 GHz-এর সঙ্গে এইটার যে 5 GHz সেটাকে কানেক্ট করতেছি। যেহেতু আমরা উইন্ডোজ 10 ইউজ করি, সো কানেকশন মেথড আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে, একদম সিম্পল। জাস্ট প্লাগ করে দিছি এবং স্ক্রিনে দেখেন এই জায়গাতে আমাদের রাউটার সহ আশেপাশের যতগুলো SSID আছে সবগুলো কিন্তু শো করতেছে। তো যারা 10 চালাচ্ছেন না 7 চালাচ্ছেন তাদের আর কিছু করার নাই, বক্সে থাকা যে ডিস্কটা ওইটা ইনস্টল করতে হবে, তাইলে দেখবেন যে আপনাদের ডিভাইসটা পেয়ে গেছে। এছাড়াও আপনারা ম্যাক এবং লিনাক্সেও কিন্তু এই ডিভাইসটা ইউজ করতে পারবেন। এখন স্ক্রিনে দেখানো SSID-এর উপর আমরা ক্লিক করতেছি, জাস্ট লাইক আপনি ল্যাপটপে অথবা মোবাইল ফোনে যেভাবে ক্লিক করে পাসওয়ার্ড দেন
ঠিক সেভাবে দেখেন আমরা এখন আমাদের রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে 5 GHz-এর এবং দেখেন উইদিন নো টাইম এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। এবার আসেন আমরা এটার প্রপার্টিসে ঢুকি এবং দেখি যে আসলে কি অবস্থা ভিতরে। দেখেন এখানে আমাদের রাউটারের যে 5 GHz তার প্রপার্টিসটা শো করতেছে, চ্যানেল নাম্বারটা দেখেন আমাদের রাউটারে 149 সেট আপ করা ছিল এবং সেটাই কিন্তু এখানে শো করতেছে। যাই হোক, এবার আমরা স্পিড টেস্টটা দেখব, তার আগে আমরা একটু ইউটিউবে যাব। আমরা বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করব যে প্রতিটা ভিডিও আমাদের অন হতে কিরকম সময় লাগতেছে, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে সুইচ করতে কিরকম সময় লাগতেছে, কোনো ধরনের কোনো ডিলে হচ্ছে কিনা এবং ভিডিওগুলো কতটুকু ডেফিনেশনে কিভাবে চলতেছে। তো আমি মুখে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আপনারা শুধু দেখে নেন। আমরা এই ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে গেম খেলারও ট্রাই করছিলাম, তো ল্যান কেবলের মতোই বেশ ভালোভাবেই গেম খেলা যাচ্ছিল। ইন্টেন্স সময়গুলোতেও অ্যাডাপ্টারের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। ইনফ্যাক্ট খেলতে খেলতে আমরা একসময় ভুলেই গেছিলাম যে আমরা আসলে ল্যান কেবলে না বরং একটা ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে খেলতেছি। আমি বেশ কিছু কাজ ল্যান পোর্টের মাধ্যমেও করছি, আবার সেই কাজগুলো এটার মাধ্যমেও করছি। অপারেশনাল কোনো জায়গাতে ন্যূনতম কোনো পার্থক্য আমি ফিল করি নাই, স্পেশালি যে কোনো ধরনের স্ট্রিমিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই না। যাই হোক, এবার আসেন fast.com থেকে আমরা স্পিড টেস্টটাও দেখে নেই। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ডাউনলোড স্পিডটা দেখেন 8.9 Mbps, হুইচ ইজ এক্সট্রিমলি কনসিডারেবল ইন কেস অফ এ ওয়াইফাই অ্যাডাপ্টার। অ্যান্ড লোডেড পিংটা দেখেন 78 ms। সো বুঝতে পারতেছেন যে আমরা যখন গেম খেলছিলাম তখন আমরা কেন ভালো পারফরমেন্স পাইছিলাম। মূলত এই অ্যাডাপ্টারটা যারা ইউজ করবেন তারা আসলে রাউটারের 5 GHz-এর সঙ্গেই নিজেদের ডিভাইসগুলো কমিউনিকেট করানোর চেষ্টা করবেন। সুতরাং 5 GHz-এর যে পারফরমেন্স সেটা আমি টেস্ট করে দেখাই দিলাম। 2.4 GHz-এরটা বেসিক্যালি একটু লোয়ার ব্যান্ড উইথের, অর্থাৎ 400 Mbps-এর, মানে এই অ্যাডাপ্টারটা আপনাদের রাউটারের 2.4 GHz-এর ফ্রিকোয়েন্সির মাধ্যমে 400 Mbps-এর একটা ব্যান্ড উইথে ডাটা আদান প্রদান করবে। 5 GHz-এর ক্ষেত্রে যেটা অবভিয়াসলি অনেক হিউজ সেটা হচ্ছে 867 Mbps। তো বুঝতে পারতেছেন যে আপনারা কেন এটার 5 GHz-টা ইউজ করবেন। আর একটা কথা মনে রাখবেন যে এটার 5 GHz-টা ইউজ করার জন্য এবং এটার 5 GHz-এর যে ফুল পোটেনশিয়াল সেটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা AC1200 রাউটার ইউজ করতে হবে। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে AC1200 রাউটারের 5 GHz-এও কিন্তু 867 Mbps-এর একটা ব্যান্ডউইথ থাকে। সো এক্ষেত্রে আপনার রাউটারের যে ব্যান্ডউইথ 867 Mbps তার সঙ্গে এটার যে ম্যাচিং সেটা হবে একদম পারফেক্ট। আর যদি আপনাদের রাউটারের 5 GHz-এ আরও বেশি ব্যান্ডউইথ থাকে, যেমন ধরেন যে আপনার AC1900 রাউটার যেগুলো সেগুলোর 5 GHz-এ 1200 Mbps-এর মতো থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই ডিভাইসটি ইউজ করতে পারেন অথবা এর থেকে যে বেটার স্ট্যান্ডার্ডের যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। বাট এর থেকে লোয়ার কোনো কিছু নেওয়া যাবে না, তাহলে টোটাল ওয়েস্ট অফ মানি, কাজের কোনো কিছুই হবে না। সো একটা ওয়াইফাই রাউটার কিনতে গেলে আপনাকে যে ধরনের জিনিসগুলো কনসিডারেশন আনতে হচ্ছে, একটা ওয়াইফাই অ্যাডাপ্টার কিনতে গেলেও কিন্তু আপনাকে একই ধরনের সিমিলার কাইন্ড অফ জিনিসগুলোকে কনসিডার করা লাগতেছে। আর হ্যাঁ, 150, 200, 250 এরকম দামেরও কিন্তু ওয়াইফাই অ্যাডাপ্টার মার্কেটে কিনতে পাওয়া যায়। ওগুলো দেখবেন যে কোনো রাউটারের সঙ্গে সাপোর্ট দেবে, বাট দয়া করে ওইগুলো কেনা থেকে বিরত হন। এর কারণটা একটু আগে আমি বলে দিচ্ছি। টোটাল ওয়েট, একটা জিনিস মনে হয় বাদ রয়ে গেছে, রাউটার থেকে কত দূরে নিয়ে এই অ্যাডাপ্টারটাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন ওই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত দেখা হলো না। তো চলেন দেখে আসি। আমরা এখন ওয়াইফাই অ্যাডাপ্টারটা ল্যাপটপের সঙ্গে সেট করে রাউটার থেকে প্রায় 35 ফিটের মতো দূরে আছি, মাঝখানে বেশ কয়েকটা দেয়াল টেয়াল আছে। সো পারফরমেন্স কীরকম পাওয়া যায় সেটাই আসলে দেখার বিষয়। গেম তো অবভিয়াসলি এখান থেকে খেলার কোনো মানেই হয় না। আসেন ইউটিউব চালিয়ে দেখি যে আসলে রেসপন্স টাইমটা কীরকম আসে। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানান। শীঘ্রই আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।